আসসালামুকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু ছোট একটা কারণে ভিডিওটা করছি। নামাজ পড়ে এসে, আজকে জুমার দিন ছিল, জুমার নামাজ পড়ে এসে। ভিউয়ার্স সবাই হয়তো অবগত আছেন, গতকাল রাতের থেকে অনেক বৃষ্টি হচ্ছে মাঝারি এবং অনেক ভারীভাবে বর্ষণ হয়েছে, হয়তো রাতে ঘুমাইছিলাম। তো ভিউয়ার্স, ছোট্ট একটা ক্ষতি হয়ে গেছে আমার, ক্ষতি বলবো না, হয়তো আল্লাহর ইচ্ছায় হয়েছে, আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ। এবং এমন ছোটখাটো ক্ষতির মন মানসিকতা রেখেই আমি মাছের চাষ শুরু করছিলাম, যে হবে, প্রাকৃতিক দুর্যোগ আছে, নানানভাবে মাছ মারা যায়, নানানভাবে মাছ হারিয়ে যায় বা ক্ষতি হতে পারে। ভিউয়ার্স, গতকালকে হয়েছে কি, রাতে আমি কিছুদিন আগে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি করছিলাম, নতুন একটা পুরাতন একটা হাউজে কাঠের পলিথিন দিছিলাম নতুন করে, এবং খুব ভালো করেই দিছিলাম এবং অনেক মাছ ছাড়ছিলাম। হয়তো কি একটা ভিডিও দিছিলাম, 300 পিস প্লাটি মাছ দিছিলাম ওইখানে। পরবর্তীতে আবার ভিডিও ছাড়া অল্প কিছু মাছও সকালে উঠায় দিছিলাম। তো ভিউয়ার্স, সকালে উঠে দেখি আমার পুরো হাউসটা, এটা একটা কাঠের ছিল, পায়া 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 সিস্টেম ছিল, ভেঙে পড়ে গেছে মাটিতে, এবং কষ্ট লাগছিল। মাছগুলো পাইনি হয়তো সব, কিছু মাছ পেয়েছি প্রিভিয়ার্স। এখনও বৃষ্টি হচ্ছে, জানি না আজ রাতেও হতে পারে, রাতে হলে ভিউয়ার্স আরও দু একটা হাউস আছে, ক্ষতির সম্ভাবনা হতে পারে। এই যে দেখুন, একটা হাউস আমি টিন দিয়ে রাখছি, এই হাউজের অবস্থা অনেক খারাপ। এটায় অনেক ভালো ভালো মাছ আছে, ব্রুডের মাছ, যেগুলো থেকে বাচ্চা পাই। এই হাউসটা আজ কিছু করবো না, আগামীকাল সকালেই সব মাছগুলো তুলে ফেলবো, কারণ আমি ওই রিক্সটা আর নিতে যাচ্ছি না, আমার একটা শিক্ষা হয়ে গেছে। এবার চলুন দেখি এখন কি সমস্যা হয়েছে। এই দেখুন, এখানে এই যে স্ক্রিনে যে ভিডিওটি দেওয়া আছে, এই হাউসটাই ছিল ধার হয়ে। এখন দেখুন কি অবস্থা, হাউসটা পুরাপুরি ভেঙে মাটিতে পড়ে গেছিল। সকালে এসে অল্প কিছু মাছ পাইছি। এবার একটা জিনিস দেখেন, এখনো মাছ, দেখেন এইখানে পানিতে এখনো মাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন। এত মাছ তো ধরা এইভাবে সম্ভব না, খুঁজে খুঁজে পিওর্স। এই যে দেখুন, মাছ লুকায় আছে, এভাবে অনেক মাছ হয়তো মারা যাবে। এই যে একটা মাছ, প্লাটি মাছ, এগুলো আরো কোথায় কোথায় হয়তো আছে। এবার দেখুন, এই হলো অবস্থা, এই হাউসটা আর ইউজ করা যাবে না। এবং আমি বলেছি আপনাদের ভিডিওতে, কাঠের হাউস আমি আর কখনো ইউজ করব না, এবারই আমি অনেক সিমেন্টের হাউস তৈরি করবো। আল্লাহ হাফেজ ভিউয়ার্স, দোয়া করবেন ফার্মের জন্য, আমার জন্য, আমার মাছগুলোর জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।